আপনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও দীর্ঘদিন একটা রাজনৈতিক জীবন আপনার ছিল, বাঁকুড়া থেকে প্রার্থী হয়েছিলেন, জিতেও ছিলেন, একদম লোকসভা ভোট আসন্ন। একটুখানি মন বাঁকুড়াতে থেকে গেছে, খুব ভালোবেসেছিলাম ওদের। এখন একজন দাঁড়াচ্ছেন খুব ভালো, খুব কেপেবল, খুব উন্নতি হবে যদি যেতে যাবেন। দলের মানুষজনদের সাথে যোগাযোগ এখন কিরকম আছে? ফোন করে আমাকে, আসানসোলে হেরে গেছিলাম, বাট আসানসোল থেকে ওরা আমাকে ফোন করে, দিদি কেমন আছো, অনেক কিছু। রাজ্যসভায় কি প্রার্থী হচ্ছেন এরকম একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। আমি কিছু শুনিনি। আর এই যে আসন লোকসভা নির্বাচন, রাজ্য এবং কেন্দ্র দু জায়গাতেই, কি ফলাফল দেখবেন? সব সময় চাইব যে দিদি ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দ পাক, জিতুক। কেন উনি সত্যিকারে করেছেন, আমি অল ইন্ডিয়া বলছি না, আমি শুধু ওয়েস্ট বেঙ্গল যেটা জানি, নিজের চোখে দেখেছি সেটাই বলছি, উনি করেছেন মানুষের জন্য। থ্যাংক ইউ।